আগামীকাল সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা, মুসলিম উম্মার অন্যতম ধর্মীয় উৎসব। পশু কোরবানির মধ্য দিয়ে মানুষ তার ত্যাগ নিবেদন করবেন মহান স্রষ্টার প্রতি। এদিকে সারা পৃথিবীতে করোনা মহামারীর সংক্রমণ বেড়েই চলেছে, একই অবস্থা বাংলাদেশেও। মহাসড়কে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়, মানুষ গৃহে ফিরে যাচ্ছে তার স্বজনের সঙ্গে ঈদ করার জন্য। আমরা আশা রাখব স্বাস্থ্যবিধি মেনে মানুষ চলাচল করবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, সুরক্ষিত রাখবেন তার স্বজনদেরকেও। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। পশু কোরবানির ফলে যে বর্জ্য সৃষ্টি হবে তা যথাযথ ব্যবস্থাপনার মধ্য দিয়ে মানুষ নিজেকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিচ্ছন্ন রাখবেন তার পরিবেশকে, তার প্রতিবেশীকে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার এই ঈদ সুখের বার্তা নিয়ে আসুক এদেশের প্রতিটি ঘরে ঘরে। মানুষ নতুন করে স্বপ্ন দেখুক এই ঈদের আনন্দ থেকে। মাটিডালি মোড় বগুড়া থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে ঈদ উদযাপন করুন। সবাইকে ধন্যবাদ।